হ্যালো বন্ধুসকল, আজি আমি এটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিম বন্ধুসকল। এই হস্ত অভ্যাসের উপর মোর আগতেও বহুত কেটা ভিডিও আছে, আর সেই একটা সিরিজতে আমি আজিও এই হস্ত অভ্যাসের উপরতে আপনার কেটামান প্রশ্নের উত্তর দিম বন্ধুসকল। এই হস্ত অভ্যাসের উপর মানুষের মাজত বহুত ডাঙর ডাঙর মিথ আছে বন্ধুসকল। মূলত বহুতো দেখা দেখা লড়াই প্রশ্ন করে, স্যার মানে বহুদিনের পর হাত ব্যবহার করে আসো, মোর লিঙ্গর আকার সরু হয়ে গেছে। কিছুমানে কয় স্যার মোর লিঙ্গ বেঁকা হয়ে গেছে, আর কিছুমানে কয় স্যার মোর লিঙ্গ কোষ খাই গল। সো ফ্রেন্ডস, মানে আজি এই প্রশ্নের উত্তরে দিম কি হস্ত অভ্যাস করলে পুরুষের লিঙ্গ সরু হয়ে যাওয়া বা বেঁকা হয়ে যাওয়া কোষ খাই যাব পারে নাকি। সুবন্ধুকাল আহক আমি এই সকলখিনি কথা ভালক আলোচনা করো। বন্ধুসকল, আপনাদের একটা কথা মনত রাখব, যদি আপনাদের হাত ব্যবহার করে অর্থাৎ আপনাদের যে হস্ত অভ্যাস করে, এই হস্ত অভ্যাস করলে আপনাদের অঙ্গর আকার সরু হয়ে যাওয়া বা কোষ খাওয়া এনেকা ধরনের কোনো কথাই না থাকে, এনেকা ধরনের কেতিয়াও হবই নয়, এই একেবারে ভুল ধারণা, এই একেবারে মিথ। বন্ধুসকল, আপনাদের যদি কোনোবাই আহি কয় যে মোর হাতখন সরু হবলে ধরেছে, মোর হাতখন কোষ খাই যাবলে ধরেছে, আপনি এই কথাটো বিশ্বাস করবনে? বন্ধুসকল, ঠিক একদরে আমার হাত বা ভরির যে একটা প্রপার এনাটমিক্যাল স্ট্রাকচার আছে, আমার সেই লিঙ্গটো একটা প্রপার এনাটমিক্যাল স্ট্রাকচার আছে, সেইটা এনেই সরু হয়ে যাওয়া বা কোষ খাই যাব কেতিয়াও নয়। সো বন্ধুসকল, যদি আপনি এই কথাটো ভাবি আছে, তেনহলে এই কথাটো আপনার মনের পর একেবারে বাহির করে দিয়ক, কারণ এনেকা ধরনের কেতিয়াও হবই নয়। যদি আপনার কোনোবাই কয়ে আছে, তো আপনার মিছা কয়ে আছে। বন্ধুসকল, মই ইয়ার আগর ভিডিওটো কইছো যে আপনি যদি উইকলি দুইবার বা তিনবার হস্ত অভ্যাস করে, তেনহলে আপনার কোনো সমস্যা নহয়। বন্ধুসকল, মই আপোনালোকক এইটো কথাও কৈ থওঁ যে আপুনি যদি ৰেগুলাৰ এবাৰো আপোনালোকে হস্ত অভ্যাস কৰে, তথাপিও আপোনাৰ একো সমস্যা নহয়, আপোনালোকৰ লিংগৰ আকাৰ সৰু হৈ যোৱা বা বেঁকা হৈ যোৱা বা কোচ হৈ যোৱা এনেকুৱা ধৰণৰ কোনো কথাই নাহে। বন্ধুসকল, যদি আপোনালোকে ৰেগুলাৰ হস্ত অভ্যাস কৰে, আপোনালোকৰ অংগ বেছি শক্তিশালীহে হ'ব, এই কথাটো আপোনালোকৰ মনত সোমাই ল'ব। সো বন্ধুসকল, এইটো একেবাৰে ভুল ধাৰণা, ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল, এইটো কেতিয়াও হ'বই নোৱাৰে। সো বন্ধুসকল, মোৰ উদ্দেশ্য এইটোৱেই যে এই বিষয়টোৰ ওপৰত বহুত মানুহে বহু কথা নাজানে। সো মই এইটোৱেই বিচাৰোঁ যে অসমৰ প্ৰতিজন মানুহেই এই কথাবিলাক যাতে ভালকৈ গম পায়। সো বন্ধুসকল, আপোনালোকে যিমান পাৰে আমাৰ এই ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিব, আপোনালোকৰ প্ৰতিজন বন্ধুৰ হোৱাটছআপ আৰু ফেচবুকত শ্বেয়াৰ কৰিব, যাতে সকলোৱে এই কথাবিলাক গম পায়, যাতে সকলোৱে নিজৰ মাজত ৰৈ থকা ভুল ধাৰণাবোৰ আঁতৰ কৰিব পাৰে। থেংক ইউ।